আপনাদের মধ্যে 80-90% ভিজিটর বিউটি প্লে করেছেন, এটা জানার জন্য কীভাবে এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনা খরচে আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন আমার উদ্দেশ্যটাই সেম, এটা মূলত মেক করছি আপনাদেরকে সফটওয়্যারটি দেওয়ার জন্য। এখানে তেমন কোনো কাজ শেখাবো না, জাস্ট সফটওয়্যারটি দিব এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022-র নতুন 3-4 ফিচার্স নিয়ে আলোচনা করব। ওয়েল, এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022-র নতুন 3-4 ফিচার্স নিয়ে আলোচনা করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর এখানে যে ইন্টারফেসটা রয়েছে এখানে তেমন কোনো চেঞ্জ নেই, যা পূর্বে ছিল তাই আছে। দেন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো আমি এফোর পেজটা নিচ্ছি, এফোর পেজ নেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করছি। ওয়েল, এখানে একটা এফোর পেজ চলে আসছে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেশ কিছু আপডেট রয়েছে, তার মধ্যে আমি 3-4 আপডেট নিয়ে শুধুমাত্র আলোচনা করব। তার মধ্যে প্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022-র যে ফিচার্সটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফটোশপে যেখানে একটা ফাইল ইম্পোর্ট করে কাজ করতে পারবেন, এবং যখন আপনি ফটোশপে ওই ফাইলটা এডিট করবেন, এডিট করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফাইলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কীরকম, যারা ডিজাইনিংয়ে কাজ করে তাদের দেখা যায় একটা পিএসটি ফাইল ফটোশপে কাজ করতে হয়, আবার সেম ফাইলটা সেভ করে ইলাস্ট্রেটরে এনে দেন কাজ করতে হয়। সো এই কাজটা আপনাকে করতে হবে না, জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে এই থাম্বনেলটি চুজ করছি, ডাবল ক্লিক করব, থাম্বনেল এখানে চলে আসছে, জাস্ট এটা ক্লিক করব, এটা এখানে বসে যাবে। আমি এটা মাস্কে নিয়ে আসি। সো এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটার মধ্যে যে প্রতি মাসে লেখাটা আছে এটা এক্সেলে চলে আসছে, তো আমি এটা মাস্কে নিয়ে আনবো। তো আমি এখান থেকে এডিট ইন ফটোশপ একটা উপরে অপশন দেওয়া আছে, তো এখানে ক্লিক করব। অনেক ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলটা নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজে ক্লিক করবেন, তারপর এখানে কন্ট্রোলের পাশে ক্লিক করে দেবেন, তাহলে এটা চলে আসবে। ওকে, দেন আপনি এই ফাইলটা এখানে ক্লিক করে ধরে মাস্কে নিয়ে আসেন। মাস্কে আনার পর দেন এখান থেকে এটা সেভ করে দেন, সেভ করে দিলাম, দেন ফটোশপ কেটে দিচ্ছে। ওয়েল, ইলাস্ট্রেটরে আসার সাথে সাথে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, সি এটা চেঞ্জ হয়ে গেছে। এই আপডেটটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। ওয়েল, আমার সেকেন্ড আপডেটে চলে যাব, তার জন্য এটা কেটে দিচ্ছি। আমি একটা পিক্সেল এখানে নিয়ে আসছি। নর্মালি আগে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম তখন একটা পিক্সেলকে রোটেট করতে পারতাম, বাট পুরো ফাইলটাকে কিন্তু রোটেট করা যেত না। তো এখন আপনি এই কাজটা করতে পারবেন, তার জন্য আপনাকে হ্যান্ডটুলে আসতে হবে। হ্যান্ডটুলের পাশে এখানে একটা রোটেট অপশন দেওয়া আছে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে এসে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো ডিগ্রিতে আপনি রোটেট করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা আমি ঘোরাতে পারছি ফুল ফাইলটা। দেন যদি ঠিক করতে চান জাস্ট আপনি কিবোর্ড থেকে স্কেপ বাটনে ক্লিক করবেন, এটা আগের মতো রিসেট হয়ে যাবে। ওকে, তারপর আমরা থার্ড আপডেটে চলে যাব। 3 আপডেটটা হচ্ছে, নর্মালি যখন আপনি কোনো একটা ফাইল আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইনপুট করবেন, ইনপুট করার পর যদি ওই ফাইলে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে ওই ফন্ট যদি আপনার কম্পিউটার না থাকে তখন কিন্তু ফন্টগুলো চেঞ্জ হয়ে যায়। বাট 2022-তে ওই ফন্টগুলো চেঞ্জ হবে না, যেই ফন্টের ফাইলটা আপনি ইম্পোর্ট করেছেন ওই ফাইলটি অটোমেটিক ডাউনলোড হয়ে এখানে ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে। তার জন্য আপনাকে এটা সেটিংস করে নিতে হবে। আপনাকে আসতে হবে এডিটে, এডিট থেকে প্রিফারেন্স একটা অপশন রয়েছে, তারপর এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে চলে আসবেন ফাইল হ্যান্ডেলিং। ফাইল হ্যান্ডেলিং আসার পর এখান থেকে এই টিকমাটা দিতে হবে অটো অ্যাক্টিভ অ্যাডোবি ফন্টস, এটা যখন অ্যাক্টিভ করে দেবেন দেন ওকে প্রেস করতে হবে। এখন আপনি যেই ফাইলটি ইম্পোর্ট করেন না কেন ওইটার ফন্ট যদি ডিফারেন্ট হয়ে থাকে নো প্রবলেম, ফন্টটা অ্যাডোবি ইলাস্ট্রেটর খুঁজে বের করে দেন এটা ইনস্টল করে নেবে এবং ওই ফন্টটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে না। ওয়েল, 4 এবং আজকের জন্য লাস্ট আপডেট হচ্ছে সিলেকশন। আমরা কিছু টেক্সট নেব এই কাজের জন্য। সো আমি টাইপ করছি এখানে RIROBIN রবিন, জাস্ট এটুকু টাইপ করলাম। এখন এটা আমি ফন্টটা বড় করে নিচ্ছি, এখান থেকে 36 সাইজ দিলাম। নেওয়ার পরে আমি এটা একটু বড় করে নিই। ওকে, সি এখন এটাকে আমি কপি করব, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, সো অনেকগুলো কপি করলাম। কপি করার পর আমি এই পাশে যেগুলো আছে ছোটো করে দেবো, সাইজ কম থাকবে। এটাকে আমি কপি করি পুনরায় 2 কলম এটা। তারপর এটার ফন্ট আমি চেঞ্জ করব, সিলেক্ট করবো ডাবল ক্লিক করে, দেন এখান থেকে ফন্টে এসে আমি অন্য একটা ফন্ট দেবো এবং তার পাশেরটাও সেম কাজটাই করবো, আমি অন্য একটা ফন্ট দেবো। এই দুটো কিন্তু সেম ফন্টে আছে। তারপর এখান থেকে আমি এটা একদম ছোটো করে দিই, এটা কেটে দিলাম ছোটো করে, এটা আবার কপি করবো। দেখেন এটা এখানে, এটা এই মাথায়, রাইট। এখন কাজটা কি, এখন যে আপডেটটা আছে আপনি চাইলে সেম ফন্ট যেখানে যেখানে আছে ওইগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন, গ্রুপ ওয়াইজ বা সেম কালার বা সেম সাইজ। এখন বড় একটা ডকুমেন্ট থাকলে
ওই ডকুমেন্টে যদি আপনি এই সাইজে যতগুলো লেখা থাকবে টেক্সট থাকবে সবগুলোকে একত্রে সিলেক্ট করতে চান কোনো কারণে তাহলে কিন্তু আপনাকে ক্লিক করে করে করতে হবে বাট সেটা এখানে করতে হবে না সেটা করার একটা বেস্ট অপশন হচ্ছে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করবেন যেমন আমি আপাতত এই ছোটোটাকে ক্লিক করলাম এখন এইটার সাইজে যে করা ফন্ট থাকবে ওই করা সিলেক্ট হবে তো একটা সিলেক্ট করে আমরা সিলেক্টে আসব তারপর এখানে সেমে আসব তো সেম সাইজ নাই তো আমরা এখান থেকে ফন্ট সাইজে ক্লিক করব তাহলে এই দুইটা কিন্তু সেম সাইজে আছে তাই দুইটা একত্রে সিলেক্ট হয়ে গেছে ওকে এখন যদি আমি এটা করি তাহলে এই দুটো একত্রে হবে দেখেন সিলেক্টে আসব সেমে আসব আচ্ছা এবার ফন্ট ফ্যামিলি দেই ফ্যামিলি ক্ষেত্রে কিন্তু এই দুটো আসবে কারণ দুইটা ফন্ট সেম তারপর আমি যদি এখানে একটা রাখি এবং এটা কপি করে একদম নিচে নিয়ে আসি দেখেন এখন দুটো কিন্তু কানেক্ট হয়ে যাবে সিলেক্ট থেকে সেমে যাব তারপর সেম সাইজ দিতে হবে এটা দেখেন এই তিনটা একত্রে সিলেক্ট হয়ে গেছে রাইট সো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন সো এই হলো আমাদের চারটা আপডেট অ্যান্ড এখন আমরা জানবো যদি ইলাস্ট্রেটর 2022 আপনি ব্যবহার করতে চান তাহলে এটার সিস্টেম রিকোয়ারমেন্টটা কী ওকে এটা আমি কেটে দিচ্ছি ওয়েল প্রথম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো আর চাইলে আপনার ট্রায়াল ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন এটা মাত্র 7 দিনের জন্য কাজ করবে 7 দিন পর এটা কাজ করবে না সো আমি সাজেস্ট করবো এটা ব্যবহার না করার জন্য তো এখান থেকে যদি আমরা সিস্টেম রিকোয়ারমেন্টসে চলে আসি এখানে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে বা তার মধ্যে মেজর 2 থেকে 3টা ফলো করলে আপনার যথেষ্ট প্রথম হচ্ছে অপারেটিং সিস্টেম এটা উইন্ডোজ 10-এর 64-বিটের 2020-এর পরের যে কটা ভার্সন আছে প্রত্যেকটাতে সাপোর্ট করবে এর পূর্বের যে কটা ভার্সন আছে এগুলোতে এটা কাজ করবে না আর যদি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না এটা খুব ভালোভাবেই কাজ করবে তারপর হচ্ছে র্যাম এখানে 8GB র্যাম ইউজ করতে বলা হয়েছে বাট 16GB রিকমেন্ডেড বাট 8GB হলেও ভালোভাবে এটা কাজ করতে পারবেন সমস্যা হবে না থার্ড রিকমেন্ড হচ্ছে 2GB অ্যাভেলেবেল হার্ড ডিস্ক স্পেস থাকতে হবে বাট ওইটার কোনো মেজর বিষয় না এটা সবারই থাকবে দেখার বিষয় হচ্ছে আপনি SSD ইউজ করেন নাকি যদি SSD ইউজ করেন তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন আদারওয়াইজ পারফরমেন্স একটু খারাপই হবে এটা খুবই স্বাভাবিক আর বাকি যে রিকোয়ারমেন্টগুলো আছে ওইটা মেজর কোনো ইস্যু না GPU না থাকলেও অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রপারলি কাজ করে বাট GPU থাকলে পারফরমেন্সটা একটু ভালো হবে অ্যান্ড আরেকটা বিষয় বলে রাখি যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসের 10,000 টাকা আশপাশে একটা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখে কাজটা শিখে আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন আমার গ্রুপে অলরেডি 10K+ মেম্বার রয়েছে ওকে এখন আপনাদের যাদের কম্পিউটারের কনফিগারেশনের সাথে এই সফটওয়্যারটির ম্যাচ করবে তারা অবশ্যই সবসময় ফেসবুক পেজ চলে যাবেন ফেসবুক পেজে একটা ভিডিও পিন করা আছে যেটা পেজের উপরে সবসময় থাকে ওই ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে সফটওয়্যারটি কীভাবে সম্পূর্ণ বিনা খরচে সবসময় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এই বিষয়টা জানতে পারবেন ওকে আর আপনার কম্পিউটার কনফিগারেশন চেক করার জন্য অ্যাবাউটে চলে আসবেন তাহলেই সব কিছু এখানে দেখতে পাবেন সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম